आज श्री पंचमी शुक्ला पंचमी तिथि। अच्छा ये शुक्ला पंचमी तिथि ते सरस्वती पूजार विधान क्या बोलूं तो कारणटा सरस्वती देवी सरस्वती देवी आरेक नाम पुराण मते देवी सूर्यर कन्या ताई माघ मासे सूर्यर उत्तरायणेर संगे संगे सूर्यर हाथ धरे प्रवेश करे बंगे देवी अर्चना घूम भांगार संगे संगे भोर बेला शुरू है निर्भीत बासिनी बीना पानी अर्चना स्वामी जेवयं देवी बिना पुस्तक धारिणी मुरारिवल्वा देवी सर्वशुक्ला सरस्वती सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्व रूपे विशालाक्षी विद्यांग देही नमस्तुते। सरस्वती पूजो माने उत्सव शुरू पुरानो इंग्रजी बछरे कार्तिक पूजो दिए उत्सव शेष हो आबार नतून बछरे उत्सव शुरू है सरस्वती पूजो दिए और बांगाली तो बारो मासे तेरो पार्वण पार्वण माने उत्सव सेई जन्यई आमरा निये एसेछि पिठेपुलि उत्सव। आज के प्रथम दिन नय आज के द्वितीय दिन ताई अलरेडी आपनारा जेने गेछेन दुटो रान्ना होबे दुटो पिठे प्रिपारेशन होबे किन्तु तार जन्य दुजन गेस्ट रयेछे प्रतियोगिता चलछे हाड्डाहाड्डी लड़ाई चलछे खोला मैदाने। प्रथम ही डेके नेब आज के प्रथम गेस्ट के आज के प्रथम गेस्ट बंटी सरकार प्लीज वेलकम। আমি যে রেসিপিটি এই পিঠেপুলি উৎসবে জন্য এনেছি তার নাম ঘাটা পিঠে আর আমি কনফিডেন্ট কি আমার এই রেসিপিটি চান্স পাবে তার কারণ এর মধ্যে একটি সাবেকিয়ানা আছে। নমস্কার সুদীপাদি। নমস্কার বান্টি কোথায় বাড়ি? আমি আসছি পাইকপাড়া থেকে। পাইকপাড়া? হ্যাঁ। সাঁতরাগাছি তো তোমার বাপের বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ। শান্তনু বাবুর সঙ্গে দেখা কিভাবে? শান্তনুর সাথে আমার দেখা আমি একটা সময় মানে অ্যাড মডেলিং করতাম আর ও মানে অ্যাক্টিং ট্রেনিং নিয়ে ও ট্রেনিং কোর্স করেছিল তো সেখান থেকেই আমাদের পরিচয়। তারপরে হঠাৎ করে একদিন ডিসিশন নিলাম বিয়ে করব। আমাদের বিয়ে ফাইনাল ছিল বাড়ি থেকেই হতো জাস্ট একটু লাইফ একটু টুইস্ট আনার জন্য কি করলাম দুজনে মিলে পালিয়ে গিয়ে বিয়েটা সেরে ফেললাম। বাবা এটা দারুণ রোমাঞ্চকর কাহিনী। আচ্ছা আমরা ওদের আড্ডায় গল্পটা শুনবো আড্ডায় থাকবো কিন্তু তার আগে জানবো যে কি পিঠে হচ্ছে। আমি আজকে যে পিঠেটা করছি তার নাম হচ্ছে পাকুন পিঠে আর এই রান্নাটার আঞ্চলিক নাম ঘাটা পিঠে। তো কি কি লাগছে একটু বলো। পাকুন পিঠে করতে লাগছে দুধ ঘন করা দুধ জল ঝরিয়ে শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল আধ ভাঙা করা আছে লাগছে পাটালি গুড় নারকেল কোড়া সামান্য ঘি লাগছে জাস্ট ওই মানে পিঠেটাকে তোলার জন্য প্লেটে দেওয়া হবে আর কাজু গুঁড়ো আর এক চিমটে নুন ওটা অপশনাল যদি মনে হয় দিতেও পারি না না পিঠেতে এক চিমটে নুন দিলে ভালো হয়। হ্যাঁ সেই জন্য এই যে চালটা গুঁড়ো করেছো হাফ গ্যাসে কিভাবে করেছো? এটা মিক্সিতে একটু গুঁড়িয়ে নিলে? না না মিক্সিতে করিনি এই চালটা প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জাস্ট একটু নোড়া দিয়ে থেতো করে নেওয়া মানে যেহেতু এটা সাবেকি রান্না রান্নাটার মতো তুমি সাবেকিনার ছোঁয়া পাবে। বাবা শুরু করি? হ্যাঁ শুরু করি। গ্যাসটা অন করে দি এসে দেখতে এবার কি করব। এবারে সবার প্রথমে দুধটা দেব আমি এখান থেকে এটা নিচ্ছি। এটা নিয়ে বলো নাড়তে দি নাড়তে সুবিধা হবে। হ্যাঁ 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 দুধটা একটু গরম হলেই আমরা চাল গুঁড়োটা মানে আধ ভাঙা চালটা দিয়ে দেব। সুদীপারে তুমি কিভাবে সরস্বতী পুজো কাটাতে? সরস্বতী পুজো কাটাতাম বলতে সেই তো আমাদের সবারই এক তুমি চালটা দিচ্ছ? হ্যাঁ চালটা চালটা একটু স্কুলে যাওয়া বাড়িতে পুজো ভোগ খাওয়া বাড়িতে সকাল থেকে রান্না। আচ্ছা এই যে চালের পরিমাণটা কি করে বুঝবো যে কতটা দুধে কতটা চাল দেব? দেখো আমি যেটা করি এক কিলো দুধে একশো চাল। এক কিলো দুধ হলে একশো চাল? হ্যাঁ হ্যাঁ। এক চিমটে নুন দিচ্ছি। এবার কি দেব? এবারে আমরা একটু নারকেল করে দেবো। এই নারকেলটা দিয়ে নারকেলটা একটু সেদ্ধ হবে তারপর পাটালি গুড়টা দিয়ে দেবো। আচ্ছা এবার কি গুড়টা দেব? হ্যাঁ এবার দিয়ে দাও। হয়ে গেছে। আঁচটা কমানো অবস্থায় গুড় দেবো না আঁচ বাড়িয়ে দেবো একটু কমিয়ে? দারুণ গন্ধ হয়ে গেছে কিন্তু থাকা যাচ্ছে না অনেকটা ঘন হয়ে এসছে। হ্যাঁ বেশ অনেকটা ঘন হয়ে এসছে। এবার এটাকে কি করতে হবে? এরপর সুদীপাদি যেটা করব তুমি দেখতেই পাচ্ছ যে দেখো এভাবে আমরা যখন নাড়ছি পুরো মানে পাত্র থেকে উঠে আসছে তার মানে এটা কিছুটা হয়ে এসেছে। এরপর আমরা
এই পাত্রটায় ঘি মাখিয়ে নেব। আমি মাখাবো? হ্যাঁ মাখাতে পারো। একটা আমরা যেহেতু মানে পিঠেপুলি উৎসবে আছি তাই জন্য আমরা মাটির একটা সরা ব্যবহার করছি, কিন্তু আমি ঢেলে দেব। হ্যাঁ তুমি ঢেলে দিতে পারো, এটা আশা করি হয়েই এসেছে। হ্যাঁ এটা হয়ে এসেছে, যারা আসছেন এই প্রতিযোগিতায় পিঠেপুলি উৎসবে, যে 12 জন প্রতিযোগিনী বা প্রতিযোগী আসবেন, তারা প্রত্যেকেই নিজ নিজ রান্নায় একেবারে সিদ্ধহস্ত। কেননা এসছেন তারা অনেকখানি অডিশন পেরিয়ে, এবং তারা অনেকে এসছিলেন, তাদের মধ্যে থেকে বাছাই করে করে নিয়ে আসা হয়েছে সেরা 12 জনকে। তৈরি হবে নিউট্রিলা সোয়া পাটির সাপটা, যেটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর। বানাবেন কে, কিভাবে বানাবেন দেখবো, শুনবো, জানবো, কিন্তু সেটা বানাবে সৌমি রায়। সৌমি রায়ের বাড়ি কোথায়? পুরুলিয়া। সৌমি চলে এসো। পাটি সাপটাটা সাধারণত খুবই ট্র্যাডিশনাল, তাই আমার মনে হচ্ছে হয়তো এটা হতে পারে। তাছাড়া একটু নতুনত্ব আছে যে সোয়া কিমাটাকে সেদ্ধ করে আমি দিয়েছি সোয়া পাটি সাপটা, তাই নাম দিয়েছি। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। আমি অনেক দিন ধরে ভাবি যে কিভাবে আসবো, কি করে করব, কিন্তু এবার আমি প্রথম মানে চিঠি পাঠিয়েছি, আমি যে সিলেক্ট হয়ে যাব সেটাই আমি ভাবতে পারছি না। কাছে এসো, কাছে এসো। এবার একটা জিনিস বলো, যে তোমার বাড়ি তো পুরুলিয়া। হ্যাঁ। তোমার বাড়ির জানলা দিয়ে নাকি অযোধ্যা পাহাড় দেখা যায়? হ্যাঁ, অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যায়। তাই? কেমন লাগে? খুব সুন্দর লাগে। বাহ, ঠিকই রয়েছে বাড়িতে? বাড়িতে মা, বাবা আর আমার দাদা। এখন যেটা করতে হবে, নিউট্রিলার একটা সোয়া পাটি সাপটা তুমি বানাচ্ছ, তার জন্য এই দেখো নিউট্রিলা হাই প্রোটিন সোয়া গ্রানিউলস গুলো রয়েছে। সেটা কি তুমি কি করেছো, একটা পেস্ট বানানো হয়েছে, একটু বলে দাও দর্শক। সেটাকে আমি সিদ্ধ করেছি, প্রথমে জলে কিছুক্ষণ ফুটিয়েছি, নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর জলটাকে একটু চিপে বার করে নিয়েছি, তারপর সেটাকে পেস্ট করেছি। সেটা এটা। এছাড়া দেখতে পাচ্ছি রয়েছে দুধ, নারকেল কোড়া, সুজি, ময়দা, নুন, কাজুটা একদম চপ করে রাখা আছে কুচিয়ে, গুড় রয়েছে, রয়েছে চিনি। খোয়া খিরটা কি মিষ্টি খোয়া খির? না, এমনি নর্মাল খোয়া। নর্মাল খির। আর ঘি, ওটা কি এলাচ গুঁড়ো? এলাচ গুঁড়ো। আর কিশমিশটা কুচিয়ে রাখা। আর লাগছে নলেন গুড়। আচ্ছা, তুমি আগে একটা ব্যাটার তৈরি করবে তো? এখানে চলে এসো। প্রথমে ময়দা নিচ্ছি। আর হাফ সুজি লাগছে, যতটা ময়দা তার হাফ সুজি। আচ্ছা, এক চিমটে নুন, চিনি, 2 চামচ মতো নলেন গুড়। ও, এটার মধ্যে নলেন গুড় দেবে? হ্যাঁ। এবার দুধটা। মাথায় কি করে এলো, কে হেল্প করলো? এটা আমার দুদুন খুব হেল্প করেছে। যখন দুদুনকে ফোন করে জানাই যে কিভাবে কি করব, আমার দুদুন মানে মায়ের মা, ও আচ্ছা, তখন বলল যে এটা এইভাবে করা যেতে পারে। এমনিতে পাটি সাপটা সবাই খায়, যদি একটু নতুনত্ব করা যায়, নিউট্রিলাটাকে সিদ্ধ করে বেটে যদি দেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়। মানে বাড়িতে খাওয়া হয়েছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে খাওয়া হয়েছে। আচ্ছা, না তুমি বলো কি কি দিতে হবে। আমি এবারে এটাতে চিনি দিতে হবে, এক চিমটে নুন দেবো। হ্যাঁ দাও। আর পাটালি গুড় একটু দিতে হবে। আর এলাচ গুঁড়োটা তারপরে? এলাচ গুঁড়োটা পরে, যখন এটা অর্ধেকটা হয়ে আসবে তখন সয়া সিদ্ধটা দেব, তারপর ছানাটা আর খোয়া খিরটা দিয়ে দেব। ছানাও আছে, আমি ছানাটা বলতে ভুলে গেছি। ছানাটা দিতে হবে, তারপরে
নামাবার আগে একটু ঘি ছড়িয়ে আর এলাচ গুঁড়ো দিয়ে নামাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এটা যতক্ষণ পাক হচ্ছে ততক্ষণ আমাদের আগের যে পিঠেটা দেখেছিলেন পাকন পিঠে সেটা রেডি ছিল, সেটা কিভাবে তৈরি হলো কিভাবে পাক দেওয়া হলো দেখে নিন আরেকবার। পাকন পিঠে বানানোর জন্য ফ্রাইং প্যানে দুধ গরম করে তাতে আধ ভাঙা গোবিন্দভোগ চাল এক চিমটে নুন দিয়ে ফুটতে দিতে হবে বেশ খানিকক্ষণ। এরপর ফুটে এলে ওর মধ্যে নারকেল গুঁড়া পাটালি গুড় দিয়ে বেশ শুকনো শুকনো করে পাক দিয়ে নামিয়ে নিতে হবে এবং থালায় ঘি গ্রিজ করে ওটা ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। এরপর ওটা ঠান্ডা হলে কেটে কাজু বাদাম আর নারকেল গুঁড়া ছড়িয়ে সার্ভ করুন পাকন পিঠে। এটা হয়ে এসছে পাকটা প্রায়। এবার কি দেব ওর মধ্যে? এবার এই সয়া সিদ্ধটা একটু দেব। আচ্ছা, নিউট্রিলার যে পেস্টটা সয়া গ্রানিউলস আর একটু লাগবে? হ্যাঁ একটু লাগবে, দিয়ে দিই। দাও বেশ হয়ে গেল। এবার একটু ছানাটা দিয়ে দিই। এবার একটু খোয়াটা দিয়ে দিই। খোয়া ক্ষীর দেওয়া হলো। এবার একটু কাজুটা দিতে হবে, একটু কাজু একটু কিশমিশ। এবার একটু ঘি ছড়াতে হবে এর মধ্যে। হ্যাঁ, আর একটু এলাচ গুঁড়ো দিতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো, এটা কিরকম ছেড়ে ছেড়ে আসছে, হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নি। তাহলে আমরা এটাকে না পুরটাকে এখানে ঢেলে দিই। ঢেলে দাও। এবার পাটি সাপটা গুলো গড়া হবে, সাপটা গুলো করতে হবে নাও। প্রথমে এই তো তোমার ব্যাটার আছে হাতে, ফ্রাইং প্যানটা গরম হয়ে আসছে, এবার একটু ঘি দিয়ে দিই। দিচ্ছি, দিয়ে দাও। ঘিটা গরম হয়ে আসুক। এবার তুমি ব্যাটারটা ঘুরবে তো আরেকবার। আচ্ছা এবার কি করবে? এবার এটা দিয়ে দিই ব্যাটারটা। যখন উপরটা শুকিয়ে আসবে তখন পুরটা দিয়ে পাটি সাপটার আকারে করে নেব, গড়বে। আমি ততক্ষণ চটপট একটা অ্যানাউন্সমেন্ট আছে সেরে ফেলি, একটু টাইম লাগবে। সেটা হচ্ছে যে এইখানে যে 12 জন প্রতিযোগী বা প্রতিযোগিনী আসছেন এবং রান্না করছেন, তাদের মধ্যে সেরা 6 জন কে, প্রতিদিনের সেরা কে, সেটা বাজবেন আপনারা। যিনি মানে যে 6 জন সেরা হবে তারা পেয়ে যাবে জি বাংলার রান্নাঘরের তরফ থেকে 3 মাসের মাসকাবাড়ি বাজার। আর আপনারা যারা সেরা নির্বাচিত করবেন ভোট দিয়ে SMS এর মাধ্যমে, তারা পেয়ে যাবেন বাড়িতে বসেই শুধুমাত্র SMS করে 1 মাসের মাসকাবাড়ি বাজার আপনার রান্নাঘরের জন্য। সুতরাং আমাদের SMS করুন। আর কিভাবে SMS করবেন একটু পরে বলছি। যেটা হয়ে এসছে না, হ্যাঁ পুরটা লাগবে তো, পুরটা লাগবে। প্রচন্ড গরম কিন্তু। সুন্দর হয়েছে। এই তো হয়ে গেছে। বাহ, কিন্তু আরো একটা ও বানাবে বলছে আমাদের জন্য, কারণ আমাদের একজন খুদে গেস্ট আছে। বানিয়ে ফেলো দেখি। এবার এটা তুলে ফেলতে হবে। আচ্ছা একটা কাজ করি, আমরা বান্টিকে ডেকে নেবো, ওদের মধ্যে বেশ একটা লড়াই যুদ্ধ লাগিয়ে দেবো। কিন্তু তার আগে এরকমই একটা অভিসন্ধি রয়েছে আমার মনে মনে, কিন্তু তার আগে আমরা জানিয়ে রাখি আমাদের একজন খুদে গেস্ট, সেলিব্রিটি গেস্ট রয়েছে, তাকেও নিয়ে আসবো। তারও আগে আপনারা দেখে নিন রেসিপিটা আরো একবার। নিউট্রেলা সোয়া পাটি সাপটার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে ময়দা, সুজি, চিনি, নলেন গুড় আর পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার পুর বানানোর জন্য নারকেল কোড়া দিয়ে তার মধ্যে চিনি, সামান্য নুন, পাটালি গুড়, নিউট্রেলা সোয়া গ্রানিউলস, সিদ্ধ করে পেস্ট করা ছানা, খোয়া ক্ষীর দিয়ে কাজু গুঁড়ো, কিশমিশ, ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এইবার তাওয়াতে ঘি গ্রিজ করে ব্যাটার দিয়ে ওটার মধ্যে পুর ভরে ওটাকে পাটিসাপের আকারে গড়ে সার্ভ করুন নিউট্রেলা সোয়া পাটিসাপটা।
তোমার হয়ে গেছে, এবার ওকে সময় দিয়ে। রেডি নাও স্টার্ট। এবার দেখে নেবো আমাদের গেস্টকে। হ্যাঁ, আচ্ছা তার আগে একবার আরো একবার মনে করিয়ে দিই দর্শকদের, কেননা এই কনটেস্টের বিচারক তো তারাই, আপনারা যারা ভোট করবেন এসএমএস করে, ওদের মধ্যে আজকের কার রান্না সেরা হলো সেটা কিভাবে করবেন, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যাবেন, গিয়ে ক্লিক করবেন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে যার রান্না ভালো লেগেছে, বান্টির রান্না ভালো লাগলে বান্টি, যদি আমাদের সৌমির রান্না ভালো লেগে থাকে তাহলে সৌমির নামটা টেক্সট করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড 6 জন চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি, এবং তারা নিয়ে যাবেন তাদের রান্নাঘরের জন্য 1 মাসের মাসকাবারি বাজার কিন্তু। সুতরাং দেরি নয়, এসএমএস করুন কিন্তু, ঠিক আছে? এইবার চলে এসো অরুণিতা। তুষারহার ধবলা শুভ্র বস্ত্রাবৃতা খুব ভালো লাগছে অরুণিতাকে পেয়ে। এবং আমাদের আজকে দুজন গেস্টের জন্য রয়েছে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংস এর একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, থাকছে চিকেন মাটন মশলা, কসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। এইবার দেখুন হাতে দৃশ্যটা, হাতে বাটি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মানে খাবো। আমি একটু খেয়ে দেখি। অপূর্ব, জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। এবং মাপগুলো এত সুন্দর না, মিষ্টিটা এত সুন্দর, খুব দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে? খুব সুন্দর হয়েছে। তুই কি একটা বললি, আমি শুনি, দুর্দান্ত, দুর্দান্ত পিঠে বানানোর জন্য একটা মেমেন্ট আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, হাততালি। অসাধারণ ইনোভেটিভ একটা পিঠে বানিয়েছে আজকে আমাদের দ্বিতীয় গেস্ট। থ্যাংক ইউ তোমার জন্য এই মেমেন্টটা। এবার দেখুন নিউট্রিলার আজকের টিপ। দুধে সমস্ত রকমের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন থাকে। হাড়ের স্বাস্থ্য, চামড়ার স্বাস্থ্য, দাঁতের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দুধ আমাদের দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, দুর্বলতা দূর করে। বা আমার কাজ শেষ, দায়িত্ব শেষ, এবার আমায় আনন্দ করে খেতে দিন, কেননা অসাধারণ দুটো পিঠের রেসিপি হয়েছে, দুটোই খাবো। এবং গান শুনতে শুনতে সরস্বতী পূজার দিন একটা বেশ ভালো, মানে আমার খুব ইচ্ছা করছে রবীন্দ্রনাথের বাংলা গান শুনতে, এটা কোন কিছু শোনা না আমাদের। মধুর মধুর
ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মুরতি মতি বাণী নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মুরতি মতি বাণী হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে বাংলার রান্নাঘর।